আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ফ্রিলান্সার সাইদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় সৌদিতে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা সৌদিতে ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে শনিবার থেকে অনলাইনে আবেদন করা যাবে ভ্রমণ পিপাসুদের জন্য অবশেষে করল সৌদি আরবের দরজা দেশটির সরকার ঘোষণা দিয়েছে ভ্রমণ ভিসা চালু করার আজ থেকে অনলাইনে ভিসা আবেদন করা যাবে বলে জানানো হয়েছে সৌদি পর্যটন মন্ত্রণালয়ের প্রধান আহমেদ আল খতিব এক বিবৃতিতে বলেছেন বিভিন্ন দেশের পর্যটকদের জন্য সৌদি আরবের দ্বার উন্মুক্ত করা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত আমাদের প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপন বা স্থানগুলো দেখে দর্শনার্থীরা মুক্ত হবেন আমাদের রয়েছে ইউনেস্কোর পাঁচটি বিশ্ব ঐতিহ্য আকর্ষণীয় সংস্কৃতি ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ব্লুমবার্গ নিউজ জানিয়েছে ঊনপঞ্চাশটি দেশের নাগরিকেরা আগামীকাল শনিবার থেকে সৌদি আরবে যাওয়ার জন্য অনলাইনে টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন খতিব বলেন বিদেশি নারীদের জন্য পোশাকের কঠোর নীতি সৌদি আরবের সরকার শিথিল করবে বলে হয়েছে সৌদি নারীদের জন্য বাধ্যতামূলক ঢাকা আবায়া তারা ঘুরতে পারবেন তবে তাদের মার্জিত পোশাক অবশ্যই পড়তে হবে গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংস্কারের দিকে হাঁটছে সৌদি রাজ পরিবার তেলের উপর নির্ভরতা কমাতে অর্থনীতিকে বহুমুখী করা হচ্ছে তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে পর্যটন কেন্দ্র বিশেষ করে রেড সি বরাবর বিস্তীর্ণ এলাকায় পর্যটকদের জন্য উপযোগী শহর ও বিভিন্ন সুযোগ তৈরি করা হচ্ছে এতদিন সৌদি আরবে বিদেশিদের ভ্রমণের ক্ষেত্রে নানা বিধিনিষেধ ছিল আবাসিক কর্মী এবং এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তি ব্যবসায়ী এখন দেশটিতে পেতেন হজ যাত্রীরাই না ইসলামের পবিত্র স্থানগুলোতে ভ্রমণের জন্য হজ যাত্রীদের বিশেষ ভিসা দেয়া হয় কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যে কেউ টুরিস্ট বিষায় দেশটি ভ্রমণ করতে পারবেন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ